যেমন বয়সের লোক আমার সমস্যা নাই ভাই, একটা বিবাহিত লোক হইলে অসুবিধা নাই, যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে সেই রকম একটা লোক পেলাম বিয়ে বসে দেন। আচ্ছা, তো স্বামী কাছে কতদিন হয়েছে? 5 বছর ধরে স্বামীর সাথে। মানে 5 বছর ধরে একা একা আছেন? একাই আছি। রাত একা থাকা যায় না নাকি? একা থাকা যায় ভাই, এখন ভবিষ্যতে সারা জীবনের জন্য একটা মানুষ তো থাকা উচিত, মানে একা তো সারা জীবন মানুষের দিন কাটানো যায়। ছেলে আছে, আচ্ছা, একটা সারা জীবন যাতে আমার পাশে থাকে, আমি সেরকম একটা লোক চাই আর কি, খারাপ কথা। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে, মানে বসে আছে। তো আমরা তার জীবনের গল্পটা শুনবো, তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান, তার কি উদ্দেশ্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো ভাই। আপু তো মাশাআল্লাহ আগে তো অনেক সুন্দর হয়ে গেছেন, কি মনের মানুষ খুঁজে পেয়েছেন নাকি? পাই নাই ভাই, কেমনে পাবো, একদিন দুই দিন কথা বলে যদি চলে যায় মনের মানুষ তো আর কেমনে হইব। আচ্ছা, আপুটার নামটা কি? আমার নাম নুসরাত। নুসরাত? জি। আচ্ছা, খুব সুন্দর নাম। তো নুসরাত, আপু দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বিক্রমপুর ভাই। বিক্রমপুর। তো নুসরাত আপু আমাদের ইউটিউবে মানে কি জন্য আসলেন বলেন? আসতে ভাই একটা মনের মতো মানুষের জন্য, দেখা যায় ভিডিও ছাড়লে মানুষের উল্টা পাল্টা কথা বাই বেশি বলে, কেউ পাশে থাকতে চায় না, দুই একদিন কথা বলে চলে যায়। অরিজিনাল একটা ভালো মনের মতো মানুষ পাইলে তার পাশে সারা জীবন থাকতাম। আচ্ছা, তো অরিজিনাল মানুষ কি এখনো পান নাই? পাইলে কি আর প্রতিবেদনে আসতাম না, পাইলে তো তাহলে তার সাথেই সম্পর্ক করতাম। মানে অরিজিনাল মানুষ বলতে কি বোঝান? মানে অরিজিনাল মানুষ বলতে যে আজীবন আমার পাশে থাকবে, দুই একদিন কথা বলে চলে যায়, তারা তো আর পাশে থাকার জন্য আসে না, সারা জীবনের জন্য যে পাশে থাকবে সেই রকমই তো একটা মানুষ চাই। আচ্ছা, তারপর কি বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয়েছিল, একটা বাবু আছে, আমার স্বামী তো ছেড়ে চলে গেছে, বাচ্চা ডরে নিয়ে এখন থাকি একাই আছি। তারপর বা স্বামী কেন ছেড়ে চলে গেল? ছেড়ে চলে গেছে, টাকা পয়সা চাই তো দিতে পারি না, দিকে তার জন্য টাকা পয়সা দিতে পারে না দেখি। তো বিয়ের পরে কি যৌতুক চাইছে? জি ভাই, টাকা পয়সা চাইছে, মানে আমরা তো গরিব মানুষ দিতে পারি না, এদিকে তালাক দিয়ে দিয়েছে। আচ্ছা, বাচ্চারা খোঁজ খবর নেই না, 4 বছর দিবে। তখন এই যে ইউটিউবের মাঝে আসলেন, তো এখন মনে করেন কি বিয়ে সাদের জন্য আসলেন না সহযোগিতার জন্য? না ভাই, সহযোগিতা করে কি আমি সারা জীবন চলতে পারবো, যে আমার একটা দায়িত্ব নেবে হয়তো, সে দায়িত্ব নিলে সারা জীবন চলতে পারবো, আমি তো সহযোগিতার জন্য আসিনি, আমি একটা মনের মতো মানুষের জন্য আসি। কেমন মানুষের জন্য আসছেন? যেমন হোক সবসময় আমার পাশে থাকতে হবে, তার বয়স যেমন হোক আমার সমস্যা নাই, কিন্তু সে যদি আমার দায়িত্ব নেয়, আমি তাই একটা বিবাহিত মানুষ, যার বউ নাই, বউ মারা গেছে বা বউ চলে গেছে, বা বউ থাকলেও সমস্যা নেই ভাই, কারণ আমি তো একটা বিবাহিত মেয়ে, আর আমার একটা ছেলে আছে, ছেলে দেখে তো মনে করো অবিবাহিত লোকরা বিয়া করবে না, ওরা ফাইজলিন করার জন্য ফোন দেবে, যারা বিবাহিত লোক সেরকম একটা লোক চাই। আচ্ছা আচ্ছা, তো এই যে মনে করেন এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার? তো দর্শক আপনারা যদি, নাম কি বললেন? নুসরাত। নুসরাত আপার কথা শুনে ভালো লাগে, তার সাথে যোগাযোগ করতে চান। আপু স্বামী ছেড়ে চলে গেছে, কতদিন হয়েছে আপা? 5 বছর। 5 বছর? 5 বছর ধরে একাই আছেন? একাই আছে। তো নুসরাত আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01323546 3টা 8। আমি নাম্বারটা আবারও বলছি, 01323546 3টা 8। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।